হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে দিতে যাচ্ছি আমাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং মৌসুমীর একটি জমজমাট গল্প। জমজমাট বলে জমজমাট, নিউ ইয়র্কে কোন অনুষ্ঠানে এই প্রথম পারফর্ম করলেন ওমর সানি মৌসুমী দম্পতি, এবং তাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো সবার প্রিয় টনি ডায়েস, প্রিয়া ডায়েস এবং অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন প্রিয়া ডায়েস এবং টনি ডায়েস। এই দম্পতি একসময় বাংলাদেশের সুপারহিট অভিনেতা ছিলেন। বাংলাদেশের কালচারাল ফেস্টিভ্যাল নামের এই অনুষ্ঠান উপলক্ষে টনি ডায়েস, প্রিয়া ডায়েস দম্পতি তাদের লং আইল্যান্ডের বাসায় এক দারুণ আড্ডার আয়োজন করেন। পুরনো সহকর্মীদের আড্ডায় মুখর হয়ে পুরনো আলাপ, কারণ টনি ডায়েস, সালমান শাহ, মৌসুমী এই ত্রয়ী বন্ধুতা রয়েছে ঢাকা শহর জুড়ে হাজারো স্মৃতি। সেই আড্ডারই এক মুহূর্তে ক্যামেরা বন্দি করা হয় তাদের। সেই ক্যামেরা বন্দি অবস্থায় তারা দেশের অনেক খবরাখবর রাখেন। দেশের পুরো খবরের সময়ে তিনি বলেন, অপু বিশ্বাসের সব খবর তিনি জানেন এবং অপু বিশ্বাসকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেন। তিনি যে কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, তিনি যে কাজকে ভালোবাসছেন এবং এক মুহূর্তের জন্য এটার জন্য তাকে অনেক বেশি বাহবা দিয়েছেন টনি ডায়েস এবং প্রিয়া ডায়েস। ওমর সানি এবং মৌসুমী বলেন, অপু বিশ্বাস একজন কর্মঠ এবং খুবই সম্ভাবনাময়ী অভিনেত্রী। সম্ভাবনাময়ী বললে ভুল বলা হবে, কারণ তিনি প্রুভ করেছেন যে তিনি সবকিছুই করতে পারেন। তিনি আসলে অসম্ভবকে সম্ভব করতে পারেন বললেও ভুল বলা হবে না। এই কথার প্রেক্ষিতে অপু বিশ্বাস বলেন, আমি চেষ্টা করছি, আমি তো আপনাকে দেখে অনেক কিছু শিখেছি। আপনি অনেক ভালো অভিনেত্রী এবং অনেক অনেক সমাজের অনেক কাজ করেন যেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। এই কথা শুনে মৌসুমী বলেন, এটা তোমার আসলে আমাকে একটু বাড়িয়ে বলা, কারণ আমি নিজেও দেখেছি তুমি কোন পরিস্থিতিতে পেরিয়ে এসে কোথায় নিজেকে দাঁড় করিয়েছো। এটা শুধুমাত্র তুমি বলেই পেরেছো, আমি হলে পারতাম না, এটা আমি অনেককেই বলি। একথার প্রেক্ষিতে প্রিয়া ডায়েস বলেন, হ্যাঁ অপু, তুমি আসলেই অনেক বাহবা পাওয়ার যোগ্য এবং তুমি এই অনুষ্ঠানে যে সুন্দর পারফর্ম করলে সেটা দেখে আমি মুগ্ধ। পরবর্তীতে আবার কখনো নিউ ইয়র্কে আসলে অবশ্যই তার বাসায় দাওয়াত করেন। অনেক আনন্দঘন একটা আলাপ এবং খুব জমজমাট আড্ডা শেষে একে অপরকে ছেড়ে যেন আসতেই চাচ্ছিলেন না, কিন্তু সময়ের কাটা তাদেরকে আরো আগাতে সাহায্য করছিল, কারণ আর ঘন্টা খানেকের পরেই তাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছিল, যার জন্য টনি ডায়েসের বাসা থেকে খুব তাড়াহুড়ো করে বের হতে হচ্ছিল এই দম্পতিদেরকে। যাই হোক, আমরা চাই পরবর্তীতে আরো অনেক অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান হবে এবং সেখানে এই ধরনের আড্ডা হবে, মাস্তি হবে, সেই সমস্ত সুন্দর সুন্দর আড্ডা আপনাদের মাঝে আমরা প্রচার করতে পারবো। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।